वेलकम बैक टू माय चैनल। तो আমরা দেখতে পাচ্ছেন এটা বিকাল বেলা এবং মেঘের অবস্থাটা দেখতে পাচ্ছেন, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব মজা আসছে। এই মানে অনেক দিন বৃষ্টি হয়নি, বৃষ্টি দেখবো আজকে। যদি আগে হতো তাহলে ভিজতাম। এবং এটা হচ্ছে আমার ব্লগ, আমি বিকাল বেলায় কী কী করি। এবং আমি আজকে এমনি বিকাল বিকাল নয়, আজকে আমি বিকালবেলা চেষ্টা করে আমি ডান্স ক্লাসে যাব। এবং ওখানে ডান্স হয় না, এক্সারসাইজও হয়, ব্যায়ামও হয়, নাচও হয়, গান হয় না, গান হয় কিন্তু ওটা সারের স্পিকারে বাজি আছে। তো বিকালটা আজ খুব সুন্দর, পাখি উঠতে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি স্যার আছে বিকালবেলায়, মানে আমার টিউশন পড়ানোর আগে আমার স্যার আছে একটা পড়ানোর জন্য। তো আমার স্যারটা পড়িয়ে দিয়ে চলে গেছে এবং আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এবং এটা ব্লগটা আপনারা দেখে, যদি আমি বিকালে কী কী করি ওটা দেখতে চাইলেন, এ ব্লগটা আপনারা সবটাই দেখুন, তারা দেখতে পাবেন আমি বিকালে কী কী করি। তো ফার্স্টে আমি আমার ডান্স মানে নাচের ক্লাস যাচ্ছি, পিঠে পিঠে নয়, আমার ব্যাগটা আমি ওইখানে ভুলে চলে এসেছি আগের দিন, আগে আগের নাচের ক্লাসে। তো ওয়াটার বোতল, জলের বোতল আমি আমার ভাইকে দিয়ে নিয়ে যাচ্ছে করছি। তো আমি আজকে কিছু ক্যারি করবো না, মাকে আগের থেকে বলে দিয়েছি আর স্যারকেও বলে দিয়েছি, দরজাটা লকপাট লাগিয়ে দিয়েছি যে আজকে আমি একটা ব্লগ করবো, সেহেতু আমার ব্লগটা আপনার লাগতে হবে। তো চলুন আপনাদের যাওয়া যাক, আমি একটু গিয়ে একটু আমার ব্লগটা বন্ধ করব। কেন বলুন তো, রাস্তাতে যাবো তো বাইকে নিয়ে, তার জন্য। তো আমি দেখতে পাচ্ছি তো ঘর থেকে বেরিয়ে গেছি। কুকুর চলে এসেছে, দাঁড়া। তো আমি ব্লগটাকে স্টপ করলাম এখন। তো দেখতে পারেন আমি ডান্স ক্লাসে চলে এসেছি, ডান্স কালার ক্লাস। আমার ডান্স ক্লাসটা দেখতে পারেন কেমন কেমন টাইপের একটু বলতে পারি। সোফা টোফা সব আছে ডান্স ক্লাসে, অনেক জায়গা। তো আমি ফোনটা এক জায়গায় ঠিক ফিক্সড করে দিচ্ছি। এবং একটু প্রবলেম হলে কিছু মনে করেন না, আমি যে যে ব্যায়ামগুলো করি আমার নাচের ক্লাসে সেগুলো আপনাদের কাছে দেখাবো। এবং আমি চশমাটা খুলে দেবো যেহেতু ব্যায়াম করবো। তো আমি ব্লগটা আবার স্টার্ট করলাম, জাস্ট ক্যামেরাটা ফিট করা জায়গা ভাবছিলাম, ক্যামেরাটা ফিট করে জায়গাও পেয়ে গেছি। ক্যামেরাটা ফিট করার জায়গা ভাবছিলাম, ক্যামেরাটা জায়গাও মানে ফিট করার জায়গাও পেয়ে গেছি একটা। জাস্ট আমাদের এখানে একটা তক্তা আছে, ওই তক্তাতে কোনো কাজ হয় না, জাস্ট কী হয় যেগুলো আমাদের শুয়ে ব্যায়াম বলে যান আমরা সেগুলো হয়। তো আমি তক্তার উপর রাখছি, একটু দূর হয়ে যাবে মানে ক্যামেরাটা থেকে একটু দূর হয়ে যাবে জাস্ট। তো আমাদের স্যার এখানে রয়েছে, তো আমি লাইটটা একটু রিফ্লেক্ট হচ্ছে, লাইটটা একটু রিফ্লেক্ট হচ্ছে সেটা কিছু মনে করে না। তো আমাদের ফার্স্টে স্যার বলছে আমাকে যে করোনা মানে ফার্স্টে আজকে শুধু পরে শুনলাম যে আজকে শুধু এই যে ক্লাসটা হবে, যারা শুধু
প্র্যাকটিস করতে আসার জন্য। আজকে স্যার আসবে না, ক্লাসটা হবে রবিবার দিন, মানে যেদিন আমাদের প্র্যাকটিস হয় নিজে নিজের। তো আমি এখন প্রাণায়াম করবো। আজকে আমি এসেছি শুধু, আর আমার একটা বান্ধবী এসেছে, সে চলে গেল বাড়ি। তো আমি একা ব্যায়াম করবো। তো বসে ব্যায়াম এটা নয়, জাস্ট ব্যাকওয়ার্ডকে টাচ করতে হয়। 1 2 3 4 এবং এবারে বাটারফ্লাই 1 2 3 4 5 6 7 8 9 10 12 ক্যামেরাটা এরকম করে ফিট করেছে যাতে আমাদের সবাই দেখতে পান। আমাদের ডান্স ক্লাস, আমাদের এই ডান্স ক্লাসটা একদম কী বলবো আজ ফাইন, মানে প্রচণ্ড সুন্দর। ক্যামেরাটা এরকম করে রাখা যাচ্ছে না, আমি এরকম করে রাখবো একটু। তো ক্যামেরাটা জাস্ট প্রবলেম হচ্ছে। তো আমি গাইস অনেক ব্যায়াম দেখালাম, এবারে একটু ক্যামেরাটা বন্ধ রাখছি কিছুক্ষণের জন্য, করে পরে আমি যখন হয়ে যাবে তারপর নাচের ক্লাসটা আমি বন্ধ করে বাড়ি ফিরবো, তখন ব্লগটা শুরু করবো। সো সরি আমার অন্ধকার হয়ে গেল, এখন নাচের ক্লাসটা আমি বেরিয়ে যাচ্ছি এখন। তো আমি একটু পরের ব্লগটা স্টার্ট করছি। তো আমার কাছে ছাতা ছিল এবং আমি বাড়ি ফিরে গেলাম, এখনও বৃষ্টি পড়ছে। তো আমি বাড়ি ফিরে গেলাম এবং ফোনটা জাস্ট স্টার্ট করতে পারলাম না তার জন্য। তো বাড়িতে ঢুকলে আমি মায়ের কাছে, মা বলছে কেন আসলি, একটু লেট করে আসতে পারতিস, ওই পারছিল। তো আমি বাড়ি ফিরে গেলাম, এবার একটু হ্যান্ড ওয়াশ করে নেবো। অ্যাডভাইস করে আমার হয়ে গেছে, পা ধুতে হবে এবং পাটা ধুয়ে নেওয়া যাক। তো ব্লকটা এবারে পাটা ধোয়া হয়ে গেছে, হাত জল। তো আমি একটু পরের ব্লকটা আমার স্টার্ট করছি। তো আমার ডান্স ক্লাসের ভ্লগটা এখানে পর্যন্ত হলো। এবারে আমি বিকালবেলায় এবারে ডান্স ক্লাসের এসে পর থেকে আমি কী করি সেটা আপনাদেরকে বলবো। ডান্স ক্লাসের এসে পর থেকে করি আমি এক গ্লাস ফার্স্টে জল খাই। চলুন আমার সাথে জল খাওয়া যাক। দেখতে পারেন এখানে ভাই এসে পর থেকেই কার্টুন দেখছি, ভালো দেখুক, আমার খুব কিছু নয়, কার্টুন দেখাই ভালো। তো এসে পরে আমি জল খেলাম, একবারে একটু আমি একটু মানে এসে পরে তো আমি আর পড়তে পারি না, একটু এসে পরে তো আমি আর পড়তে বসতে পারি না, ফার্স্টে করি না এটা ঠাকুর আমাদের। ফার্স্টে আমি আজ কালকে একটা প্রজেক্ট আছে আমাদের স্কুলে, সেহেতু আমি প্রজেক্টটা করতে বসবো, চলুন আমার সাথে প্রজেক্টটা করতে বসি। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট কপি, জাস্ট উল্টা দিকে মনে হচ্ছে। তো আমার আবার হ্যাঁ একটু টিভিটা মিউট করে দেন। তো ভাই কথা শুনলো না এবং আমার মা বলে দুটো বেদানা খেয়ে নেয়, তারপরে আমি পড়তে বসবো। বেদানাগুলো খুব মিষ্টি এবং ওইগুলো আমি ছাড়িয়ে গেছি, আমার মা ছাড়িয়েছে।
তো এগুলো নিয়ে আমরা বাচ্চাগুলো কত খেলতাম, চোখ থেকে রক্ত বাড়া হচ্ছে, নাক থেকে রক্ত বাড়া হচ্ছে, মুখ থেকে রক্ত বাড়া হচ্ছে, এটা আমার ভাইকে দেবো খেলার জন্য। একটা ব্লগটা এখন বন্ধ করছি, এগুলো শুরু করবো। তো হ্যাঁ, একটু আওয়াজ ব্যাপারে কিছু মনে করো না, এবার আমি বেদনা খাওয়া হয়ে গেছে, এবার আমি অ্যাক্টিভিটি বই নিয়ে বুঝতে বসবো, প্রজেক্ট করতে বসবো। মা একটু আওয়াজ দেব না অন্তত, ফুল স্পিডে দেওয়া আছে। ভাই প্রচণ্ড বদমাস এবং কিছু মনে করেন না, আওয়াজটা খুবই আসছে। তো আমি প্রজেক্টটা পড়ে তারপর ব্লগটা স্টার্ট করি, না হলে তো এতটা পর্যন্তই, মানে এতটা পর্যন্ত আমার তো আমার প্রজেক্টটা করা হয়ে গেছে এবং আমার এতটা পর্যন্তই ব্লগ ছিল। তো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে, এবং আমার চ্যানেলে প্লিজ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইবটা দয়া করে দেবেন।